আমরা এখন আনিয়রেতে এসেছি, আনিয়র গ্রাম কৃষ্ণিলাস ওইখানে থাক, এই গ্রামেতে যখন কৃষ্ণ ছোট ছিলেন, যখন কৃষ্ণ ছোট থে বচ্চে, তো একদিন ঘর মে পকওয়ান বন রহা থা। পকওয়ান বনছে মানে কি? পুরি পকওয়ান এসব বন রহা কি হচ্ছিল বাড়িতে? ছোটা মা রান্না করছে আর ছক 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 এখন কৃষ্ণ মায়ের কাছে মহিলাকে পাশ মে চলে গে, কৃষ্ণ মায়ের কাছে গিয়ে আর তাহার কোলেতে বসবেন আর তার এই ঘোম ঘরে বলছে, মা আজকে তুমি কি করছ? এত সুন্দর সুন্দর পকওয়ান খাবার দাবার এইসবগুলি হচ্ছে, এটা কার জন্য হচ্ছে? আমার কি বর্ষগাঁঠ আছে নাকি? আমারই কে বর্ষগাঁঠ হে যে বনা রই হে মাইয়া, তো কুছ হমকো ভি দে দে। যশোদা মা জি থোড়া সা রুষ্ট হো গই, তো তুম যাও খেলো উঠা, আপনি গদি সে লেকর কে উনকো হটা দিয়া, যে বার বার বাধা দেতা হে, বার বার বিঘ্ন ডালছে। তব কৃষ্ণ কে আঁখো মে আঁসু ছলক আয়ে, কৃষ্ণ চোখে তে জল একটু এসে গা, বাবা পাশে বাইরে বসে ছিল, বাবাকে পাশ গে, ও নন্দ বাবাকে পাশ, আর বড়ে প্রেম সে উনকি গোদি মে ব্যাঠ করকে বলনে লেগে, তার কোলে তে বসে প্রীতি সঙ্গে তাহার দাড়ি ধরে বলছেন, বাবা আজকে মা কি করছে? আজ अम्मा जी माता जी क्या कर रही है? आज तो हमसे बोलना भी नहीं चाहती हैं और हमको दुखकार भी आ रही, यहाँ पर आपके पास में आया, आज क्या हो रहा है? उन्होंने कहा जी तुम जानता नहीं है, हमारे परिवार में परंपरा से परंपरा धरे कहीं को तो बसत धरे हमारे यही रीति नीति चले आज से, ऐसा हमारा इंद्रदेवेर যজ্ঞ করি, আজকে আমাদের ইন্দ্রদেবের যজ্ঞের দিন, আজকে এই পুরী মালপুয়া কচৌড়ি নিয়ে ঘরে ঘরেতে ইন্দ্র যাগ হবে, ইন্দ্র কি পূজা হবে, আর উসকে বাদ উনকা জো প্রসাদ হোগা সব লোক মিল করকে। ও যে পিতাজি ইয়ে ইন্দ্র কা যজ্ঞ কেউ, ইন্দ্র যজ্ঞ কেন হচ্ছে? ইনি বলেন যে ইন্দ্র মাদের বর্ষা দেয়,
আর বর্ষার দ্বারা ফসল হয় গম, ছোলা, মটর, মসুর, ধান, এইসবগুলি হয়। গাছেতে ফল হয়, সরোবরেতে জল হয়। জল না থেকে আমরা, জল হচ্ছে জীবন, জল না পেলে গেলে আমরা মারা যাই। আর ফল মূল কন্দ আর অন্ন না থাকলে আমরা না খেলে, আর ঘাস না থাকলে গরুরা খাবে না, তাদের দুধ কিরকম হবে। অতএব ব্রজের জীবনই হচ্ছে কি, জগতের জীবন হচ্ছে জল, আর জল দাতা হচ্ছেন ইন্দ্র, এই জন্য আমরা ইন্দ্রের যোগ্য করছি। ইসলিয়ে হম লোক ইন্দ্র কি পূজা কর রহে হ্যাঁ। বুঝলে, যাহা পর গোবর্ধন কি পূজা নেই হতি, যাহা পর ইন্দ্র কি পূজা নেই হতি, যেখানে ইন্দ্র পূজা হয় না সেখানে কি বর্ষা হয় না, সেখানে কি ধান গম চাউল অন্য ইত্যাদি ফল ফুল হয় না, সেখানে কি গাভী থাকে না। ইন্দ্রের ইটা কার্য নয়। আমাদের গোবর্ধন যদি না থাকেন তাহলে জল পাওয়া যাবে না। এই মেঘকে গিরিরাজ গোবর্ধন ধারণ করেন, আর তার সঙ্গে দ্রবিত হয়ে মেঘ জল বর্ষা। এখানে বন জঙ্গলেতে ফুল ফল গন্ধ মূল ফল এইসবগুলি হয়, আর ফসল হয়। আমাদের গোয়ের গাভীর হচ্ছে জীবন স্বরূপ গোবর্ধন। গোবর্ধন, গো মানে গোপ, গো মানে গোপী, গোপ গো মানে গাভী, গো মানে গোবৎস, গো মানে গোপাল পালগণ, আর গো মানে ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাশ কাজিহা ত্বচা, আর বাক পানি পাক পায়ু পশ্চ মাদের সমস্ত জ্ঞান ইন্দ্রিয়। গো মানে জ্ঞান, গো মানে বেদ, বহু অর্থ হয়। সকলকে বর্ধন করেন, বিশেষ করে গোপ গোপী গাভী সবকে যিনি বর্ধিত করেন, তাদেরকে জীবিত রাখেন, এই জন্য তার নাম হচ্ছে গোবর্ধন। আমরা সকলে মিলে আজকে গোবর্ধনের পূজা করলে ভালো। তাই হবে, তুমি যা বলছ, ছোট বাচ্চা কিন্তু তোমার বুদ্ধি তো খুব তীব্র। আচ্ছা, বাস তিনি ঢোল বাজিয়ে দিলেন সমস্ত ব্রজেতে, নাগারা বজবা দিয়া আর ঘোষণা কর দি, আজ হম লোক যায়েঙ্গে গিরিরাজ গোবর্ধন মে, আর সবই লোক আপনি ঘর মে বনায়ে হুয়ে পুরে পকওয়ান রবড়ি মলাই ক্ষীর দুধ সব লে করকে যায়েঙ্গে, আর গিরিরাজ গোবর্ধন কি পূজা করেঙ্গে। সকলি নিয়ে গরুতে, গরু গাড়িতে, ছাকড়াতে, ছাকড়া মানে গরু গাড়ি, আর এই সবগুলিকে জিনিসপত্র রেখে সব ব্রজবাসীরা 84 ক্রোশ ব্রজমন্ডলের মধ্যে যত আছে সব লোক এইখানে তো উপস্থিত হন। 14 মাইল একেবারে ভর্তি হয়ে গেল সব চারদিক দিয়ে গোপ গোপীর দ্বারা, আর সকলি থাল লাগিয়ে দিল। এইখানে তো বিরাট চারুদিকের জায়গা হয়ে গেল, পুরীর পাহাড় হয়ে গেল, মালপুয়ার পাহাড় হয়ে গেল, অন্যের ঢেরি হয়ে গেল পর্বত, এইরকম হাতে পুয়া পকওয়ান সব কিছু হয়ে গেল। পরে কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনের কাছে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চা বলছে, প্রভু আপনি আজকে এই বনবাসী কর্মীকে সাক্ষাৎ রূপ ধারণ করে দিয়ে আপনি প্রসাদ পান, তাহলে বুঝবো যে সে আপনি গিরিরাজ। তখন এক নিজে থেকে একটা আর রূপ ধারণ করেন, একটা আরাধক হয়ে গেল, একজন আরাধক, এক ভক্ত বন গে, দুসরে ভগবান বন গে। তখন গিরিরাজ রূপেতে বিরাট আকার ধারণ করেছেন, আর ওইখানে উপরে সে দেখছেন মন্দির, ওইখানে দাঁড়িয়ে গেল, আর এক এক মাইল দু মাইল ১০-১০ মাইল লম্বা হাত করে দিলেন, হাত লম্বা করে দিয়ে। আর কৃষ্ণ যখন ভোগ দিলেন, এতত নৈবেদ্যম ওম গিরিরাজায় নমঃ বলবার সঙ্গে সঙ্গে আবার দুই হাতেতে ঘরে একবার খেলে, এক মিনিটের মধ্যে যা কিছু ওখানে ছিল সব কিছু খেয়ে নিল। আর খেয়ে এইখানে পাশে গোবিন্দ কুণ্ড আছে ভর্তি জল, জব জল পান করে নিলেন, তাতে না হলো তাহলে মানসিক গঙ্গার জল তিনি সব ফেলে পান করলেন। বলেন যে আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো, আনোরে আনোরে, এটা হচ্ছে ব্রজ ভাষা, আনোরা মানে ওর লে আও,
और मुझे बोर्ड पे भूख लगी है, भूख मेरी कुछ भी कम नहीं हुई, पेट अभी भरा नहीं हो तो दांत के नीचे एक में चला गया, एक दाँते बोलाते जा दिए छे सब चले गए छे और मांगने लगे। कृष्ण ने हाथ जोड़ करके कहा, हम लोग गरीब ब्रजवासी हैं, हमारा गरीब ब्रजवासी हमारे जा